ফ্রেন্ডস আমাদের লাভবার্ড ছিল দুইটাই, তো এখানে দেখা যাচ্ছে দুজনই হচ্ছে পুরুষ হয়ে গেছে, সেজন্য আজকে আমরা আবার দোকানে যাচ্ছি একটাকে চেঞ্জ করে নিয়ে আসতে। এখানে এক সাইডে ধরে আছে শাফিন, এক সাইডে ধরে আছে নাওরিন, আর এইটার মালিক হচ্ছে সিয়াম। চলো যাই, আমরা দোকানে যাই। এই এই তোমরা পাখিটা তো জানি না। আমরা চলে এসেছি পাখির দোকানে সিয়ামের লাভবার্ডটা চেঞ্জ করার জন্য। সিয়ামের লাভবার্ডটা এখান থেকে কিনে নিয়ে গেছিলো। আসলে সিয়ামের লাভবার্ডটা যখন কিনে নিয়ে গেছিলো তখন ওই দুইটা পাখি কিন্তু অনেক ছোট ছিল, যার ফলে কিন্তু এখন মানে বোঝা যাচ্ছে যে তারা জোড়া বাঁধে নেই, দুইটাই ছেলে অথবা দুটাই মেয়ে। আর এখন আমরা সেই জন্য আবার দোকান নিয়ে আসলাম যে ছেলে মেয়ে যে জোড়া বাঁধার জন্য যেটা প্রয়োজন, যে একটা ছেলে একটা মেয়ে, সেটা চিহ্নিত করে যাতে আর একটা জোড়া আমরা নিতে পারি। আর সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি আবার এই দোকানে। এই দোকানে কিন্তু অনেক ধরনের পাখি পাওয়া যায়, লাভবার্ড আছে এখানে, লাভবার্ড, টিয়া পাখি, কাকাতুয়া, তারপরে নানা ধরনের কবুতর, এগুলো কিন্তু সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে নওরিন, শাফিন এরা কিন্তু আসছে, আসার পরে কিন্তু দুজন মিলে এখানে পাখি দেখতেছে। খরগোশ পাইছে দুজন, খরগোশ নিয়ে খুব লাফালাফিতে আছে দুজনই। কাকাতুয়ার বাচ্চাগুলো কিন্তু অনেক কিউটের মতো, এগুলো আমারও মনে হচ্ছে কাকাতুয়ার বাচ্চা একটা কিনি। এই যে খরগোশ, কাকাতুয়াগুলো অনেক সুন্দর। আর এই যে লাভবার্ড, সবগুলো খাঁচাতে কিন্তু জোড়া জোড়া করে নেওয়া, আর এক একটা খাঁচাতে কিন্তু অনেকগুলো করে আছে। যে দুইটা যার দুইটা মানে জোড়া আছে পাখির, এই দুইটা জোড়া কিন্তু অনেক সুন্দর। এক জোড়া আছে টোটালি নীল আর কালো দিয়া, আর একটা হচ্ছে আকাশি আকাশি, আর এখানে কিন্তু সবগুলোই হলুদ কালার, হলুদের মধ্যে একটাতে আছে সবুজ সবুজ, আর এখানে দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা রঙের প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর। কিন্তু কাকাতুয়া আছে দুই জোড়া, ওপরে এক জোড়া আর নিচে এক জোড়া। এটার কিন্তু আরেকটা নাম আছে ককাটেল, দুইটাই কিন্তু অনেক সুন্দর। দেখেন কত সুন্দর জোড়া বেঁধে আছে। পাখি দেখে কিন্তু আমার মানে ভেবেই নিছি আমি এখন একটা কাকাতুয়ার বাচ্চা নিয়ে যাব ঢাকাতে আমার বাসায়। আর সেই জন্য কিন্তু আমি অলরেডি কথা বলে ফেলছি দোকানে যে ওদের আছে নাকি, তো শোনা গেছে যে হ্যাঁ ওদের বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে। তো দেখি যদি ওরা নিয়ে আসে তাহলে আমি কিন্তু নিয়ে যাব কাকাতুয়ার বাচ্চা। আর কাকাতুয়াগুলো দেখে আসলে আমার খুবই ভালো লাগছে। আপনারা এই খাঁচায় কিন্তু মানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই খাঁচাটা কিন্তু অনেক বড়, আর বড় খাঁচার মধ্যে কিন্তু অসংখ্য পাখি রাখা আছে, এক একটা ডাল মতো করে করে দেওয়া আছে, আর প্রত্যেকটা ডালে কিন্তু অনেক কালারের অনেক ধরনের পাখি আছে। ম্যাম আজকে অনেক খুশি, কারণ সে পাখি খুব ভালোবাসে এবং পাখি কিনছে। দেখেন কিনছে সে, আজকে খুবই হ্যাপি, সে পাখি কিনতে আসছে। অনেক পাখি বেছে 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 এই দুইটা সে চুজ করছে কালার কম্বিনেশন ছেলে মেয়ে। এবং দেখি এবং কাকাতুয়ার দুটা বাচ্চাও নিচ্ছে, এর মধ্যে আছে কাকাতুয়ার দুটা বাচ্চা। চিঙ্কি মিঙ্কি কিন্তু আমি নিব, আর ওদের কিন্তু একটা খাঁচার মধ্যে ছিল,
তো আমি এই খাঁচাটা নিব না, আমি চেঞ্জ করে অন্য আরেকটা খাঁচা নিচ্ছি। কিন্তু অনেক চালাক, দেরি হতে যাচ্ছে না। আমি আসলে চাচ্ছিলাম যে ওপরে কোনো রাউন্ড থাকবে না, জাস্ট সোজা থাকবে, যেরকম থাকে মেনলি খাঁচার স্টাইল যেরকম হয় সেরকম ভাবেই একটা খাঁচা নিলাম। আর আরেকটা খাঁচা যেটা ছিল সেটা কিন্তু রাউন্ড ছিল। আর এরা কিন্তু মানে পাখি কিন্তু যখনই চান্স পাবে ওরা কিন্তু উড়ে যাবে, সেজন্য পাখির যখনই কিন্তু না খাবার দিতে হবে বা খুলতে হবে ওদের খাঁচা, তখন কিন্তু খুব সাবধানে খুলতে হবে, এটাই কিন্তু তারাও বলছে দোকান থেকে। আমি একবার কিন্তু টিঙ্কি মিঙ্কিকে খাবার টাবার সব ঠিকঠাক করে আমি দোকান থেকে একবার নিয়ে যাচ্ছি। আমি কিন্তু ওদেরকে জাস্ট এখান থেকে চুজ করে নিছি, একটা হলুদ আর একটা সাদা। সাদাটার কিন্তু হালকা হালকা মনে হয় কোনো শেড হবে, কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না। ওদের পানির পট, দেখেন কত সুন্দর, মানে অসাধারণ। আমরাও নিয়েছি আজকে এখানে, সিয়াম আর আরিফুল ইসলাম আছে, আমরা কাকাতুয়ারও কিন্তু বাচ্চা নিয়েছি, প্রচুর পাখি আছে এই দোকানে। এটা হচ্ছে কাঁকড়ার শিল্পকলা মডেল, অনেক সুন্দর। কিন্তু এই যে এখানে আরিফুল ইসলাম আছে আর আমাদের যে পাখির দোকানের মালিক যে সে আছে, তো তারা কথা বলছে এখন। আসলে ভাইয়ের সাথে এসে আমরা পরিচিত হলাম, এখানে অনেক ধরনের পাখি আছে, যারা পাখি দাবার পাংখা উপজেলা তারা সবাই ম্যাক্সিমাম এখানেই আছে, এবং তাদের কাঙ্ক্ষিত পাখিগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে যায়। তো ভাইয়ের সঙ্গে আমরা এখন একটু কথা বলব। আসলে আপনি সবাই তো অনেক ধরনের বিজনেস করেন, আপনার মাঝে যে পাখি নিয়ে এই বিজনেসটা করার কারণটা কি? আমার বা সবার শৌখিন লোক যারা থাকে তাদের জন্য আমি একটা ব্যবস্থা করছি, ইনশাল্লাহ আমারও কিছু ইনকাম হচ্ছে, এই জন্যে আমি পাখি ব্যবসাটা করছি। তো যাই হোক, ভাই বলতেছিল যেটা যে শখের বসেই সে শুরু করে, এবং যারা এইরকম শৌখিন যারা আছেন তারা আসলে এখান থেকে এসে পাখি কালেক্ট করতে পারেন। আসলে পাখি অনেকে যখন নতুন পালন করা শুরু করে তারা অনেক কিছু জানে না আসলে কীভাবে পালন করতে হবে বা কীভাবে টেস্ট কেয়ার করতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তারা অনেক প্রবলেমের সম্মুখীন হয়। তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন, মানে কীভাবে আসলে লাভবান করলে পাখিটা ভালো থাকবে? আস্তে আস্তে সবাই শিখে যাবে, তবে সামান্য কিছু পরিচর্যা করলে পরে ইনশাআল্লাহ আপনি ওই আইডিয়াটা আসে যাবে। আচ্ছা আচ্ছা, কিছু ওষুধ আছে, সে ওষুধ খাওয়ালে পারে বা সবজি খায়, অনেক ধরনের আছে, এগুলো আপনারা একটু ফলো করবেন তাহলে সবাই। আপনার কী 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 ধরনের পাখি আছে আপনার দোকানে? আমার এখানে আছে লাভবাত আছে, বাজরিকা আছে, অস্ট্রেলিয়া ঘুঘু আছে, ককাডেল আছে, ভিতরে আছে, এই এই ধরনের আছে আর কি। পিয়া অনেক সময় আছে, আমার বিক্রি হয়ে গেছে। সে তার মানে বলতে চাচ্ছে এখানে অনেক ধরনের পাখি পাওয়া যায়, কিন্তু এখন অনেক কিছুই বিক্রি হয়ে গেছে বা লকডাউনের জন্য সে হয়তো বা এখন সেভাবে আনতেও পারছে না। তারপরে হলো আপনার হলো আসলে পাখি তো দেখছে অনেক রকমের পাখি আছে, আসলে আপনাদের প্রাইস রেঞ্জটা কেমন আছে? এই যে বিভিন্ন ধরনের পাখি বিক্রি করে প্রাইস রেঞ্জটা কেমন? এখানে আমরা জোড়া হিসাবে বিক্রি করি, জোড়া হিসাবে আমরা ছোটো যে পাখি আছে সেগুলো আমরা 400 টাকা জোড়া বা 500 টাকা, আবার যেগুলো অ্যাডাল হয়ে গেছে বড় হয়ে গেছে সেগুলো আলাদা দাম, একটু বেশি দাম, বা তার চেয়ে বড় যেগুলো এই দেখেন যেখানে বাচ্চা আছে এগুলোর ভিতরে বাচ্চা আছে, এগুলো বাচ্চা আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, এই কিছু কিছু এগুলো বাচ্চা আছে, বাচ্চা এগুলো ডিম পারে প্রায় 10টা 12টা 15টা পর্যন্ত ডিম পারে আর কি। আচ্ছা,
সেগুলোই একটু বেশি দাম। আর যারা নতুন বিজনেস করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কী কী বলবেন? তাহলে কী হবে? আমি তাদেরকে বলতে চাই যে হুট করে একটা বিধানে পাখি কেনার দরকার নেই, আপাতত দুই জোড়া বা তিন জোড়া এরকম নিয়ে আস্তে 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 করে সে বাড়ায় যাবে, এইরকম করে সে সবচেয়ে বড় ব্যাপার হলো শেখাটা অনেক বড় ব্যাপার। যে কোনো কাজ শিখে দেন, আমি যদি বীজ জোড়া একবার নিয়ে আসি আমি তো পরিচর্যা করতে পারবো না, অতএব আমার বিপদের সম্মুখীন হবে, আস্তে আস্তে করে এটা বাড়াতে হবে, বাড়াতে ইনশাআল্লাহ পাঁচশো শুরু হতে পারে। তো যাই হোক, ভাইয়ের কাছে চারশো টাকাতে শুরু করে প্রায় পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত পাখি আছে, এবং পাখিগুলো বেসিক্যালি আসলে তিনি ভালোবাসা থেকেই শুরু করছেন, এখন তিনি কমার্শিয়ালি বিজনেস করছেন। তো যারা আপনারা পাখি লাভার আছেন আপনারা শুরু করতে পারেন, তবে ভাইয়ের পরামর্শ আপনারা দুইটা বা চার জোড়া বা পাঁচ জোড়া থেকে শুরু করতে পারেন, আস্তে আস্তে আপনারাও এরকম একটা বড় পাখির বিজনেস আপনারা করতে পারেন। আশা করি আমার এখানে আছে পাংশা, আর আমার দোকানে নাম হচ্ছে আলী সুখপাখি ঘর, সুখপাখি ঘর পাংশা পারেক মোড়। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। যাই হোক, ভাইয়েরা যারা পাখি লাভার আছেন তারা যদি পাখি সম্বন্ধে কিছু আইডিয়া নিতে চান বা পাখি কালেকশন করতে চান অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন এবং ভাইয়ের সাথে কথা বলবেন। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে পাখি আপনারা সেটা এখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আপনারা একটু পাখিগুলোকে দেখে নেন, এখানে অনেক পাখি আসছে কিন্তু প্রচুর পরিমাণে, এখানে অনেক আছে, তারপরে এখানে আছে, আর এখানে কিন্তু আমরা নিজেরা নিচ্ছি, এখানে কিন্তু বাচ্চা পাখি নিয়ে যাচ্ছি আমরা কাকাতুয়ার। এই যে ছেলা অনেক সুন্দর, অবশ্যই যাদের প্রয়োজন হবে পাংশাতে তারা আপনারা এখানে এসে পাখি কালেক্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।